প্রবন্ধ উপস্থাপিত হয়েছে বা প্রবন্ধের সারাংশ উত্থাপিত হয়েছে। বিভিন্ন ইসলামী সংগঠন এইরকম আলোচনা সভা বা সেমিনারের আয়োজন করে এই জাতীয় প্রবন্ধ পেশ করেছেন। আমরা যদি এই প্রবন্ধের ভিতরের বিষয়গুলোকে গভীরভাবে পর্যালোচনা করি তাহলে দেখতে পাই যে বর্তমান শিক্ষা সিলেবাসে যেই অসঙ্গতিগুলো, ত্রুটিগুলো, ভুলগুলো আমরা দেখতে পাচ্ছি, এগুলো প্রাথমিকভাবে আমরা দুই ভাগে বিভক্ত দেখতে পাচ্ছি। কিছু বিষয় এমন আছে আর কিছু বিষয় এমন আছে যেগুলি আমাদের ইসলামী কৃষ্টি সভ্যতা শিক্ষা সংস্কৃতির সাথে সাংঘর্ষিক। আমরা উভয় রকম ত্রুটিগুলোকে সুনির্দিষ্টভাবে জাতির সামনে বিভিন্নভাবে বারংবার উপস্থাপন করার চেষ্টা করেছি। সবচেয়ে জঘন্য বিষয় যেটি, সেটি হচ্ছে ট্রান্সজেন্ডার ইস্যু এবং বিবর্তনবাদ ইস্যু। এই দুটি বিষয়কে কেউ গ্রহণ করবে তো তার ইমান তার ইসলাম থাকতে পারে না। আজকে সরকারিভাবে তদন্ত কমিটি হয় এবং এক পর্যায়ে রিপোর্ট আসে যে বিতর্কিত কিছুই নাই। দুর্ভাগ্য আমাদের, তাহলে আমরা এতদিন কি করলাম? এই সিলেবাসের ভিতরে ইমান বিরোধী, ইমানি আকীদা বিরোধী, ইসলামী শিক্ষা সংস্কৃতি বিরোধী যেই সকল বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে, কারণ কি? প্রজন্মকে নাস্তিক বানানো। আমাদের আবহমান কাল থেকে চলে আসা মুসলিম ঐতিহ্যকে সমূলে ধ্বংস করা এটাই টার্গেট। এই ধরনের নীলনকশা তদানীন্তন ইংরেজ শাসন আমলে করা হয়েছিল। তৎকালীন ইংরেজ কর্তা লর্ড বেকলে বলেছিলেন যে আমরা